জগৎসিংহপুর জিলার পারাদ্বীপ পৌরাঞ্চল উপকণ্ঠে আয়োজিত হয়েছে জাতীয় উপভোক্তা দিবস সচেতনতা শিবির। উক্ত শিবিরের মুখ্য অতিথি ভাবে পারাদ্বীপ পৌরাধ্যক্ষ শ্রীযুক্ত বসন্ত কুমার বিশ্বাল যোগ দিয়ে মুখ্য বক্তা লে জগৎসিংহপুর লিগাল মেট্রোলোজি রঞ্জন কুমার জেনা। জগৎসিংহপুর কনজ্যুমর ফোরমর সভাপতি সভাপতিত্বে সম্মানিত অতিথি ভাবে উপস্থিত লে শ্রীযুক্ত সঞ্জীব কুমার নায়ক, স্বপ্নীল প্রতাপ, অন্তর্জামী পটনায়ক, দেবেন্দ্র কুমার মল্লিক, ডক্টর সুনাকর বেহরা, সুরেশ কুমার দাস, শ্রীমতী স্নেহময়ী আচার্য, ছবিলতা রাউত, দেবাশিষ কণ্ঠ, রশ্মিতা নায়ক, গগন বিহারী পৃষ্টি, গতিকৃষ্ণ শতপথী, শরৎ কুমার দাস ও সরোজকান্ত সাহু প্রমুখ সংগঠক ও সংগঠিকা জাতীয় উপভোক্তা দিবস উপলক্ষে উপস্থিত অতিথি মানে সচিন্তিত সচেতন বার্তা প্রদান করে। পারাদ্বীপ ভলি পৌরপালিকা অঞ্চলরে এই সচেতন বার্তা বহু প্রভাব পকাইব বলে মত প্রকাশ পাইছিলা। আজি উপভোক্তা বা কনজ্যুমর মানুষ সচেতনতা করা স্নেহময়ী আচার্য নেতৃত্বে তাঁর অনুষ্ঠান তরফর আজ এক সচেতনতা কার্যক্রম আরম্ভ হয়েছিল। এথিরে কিভাবে কনজ্যুমর বা উপভোক্তা সচেতন হবে, ঠকের ন পড়বে, দৈনন্দিন জীবনে আমি যা কিনু থাকে এবং যা আমার কামে আসুছে সে সবু কার্য, ঘরে জিনিস কিনা ঠার, বাজারে তেল পকাইবা ঠার, জমিবাড়ি কিনা ঠার, যেতে কার্য আমি গাড়ি কিনা ঠার, যেতে কার্যক্রম করছি বা যেটি আমি পেমেন্ট করছি, বিশেষ করে যেটি আমি পেমেন্ট করছি, এসব ক্ষেত্রে কিভাবে ঠকের শিকার ন হওয়া, উচিত মূল্য দিয়ে উচিত জিনিস পাইবা, এবং সেই পাই উপভোক্তা সচেতন কার্যক্রম আজ অনুষ্ঠিত হয়েছিল। এবং এই কার্যক্রম সমস্ত পারাদ্বীপের বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন ব্যক্তিবিশেষ এবং বিভিন্ন সংগঠনের ডিসক্রিপশন যোগদান নিয়ে আলোচনায় ভাগ নিয়েছে। এক অতি আবশ্যকীয় কার্য, মু ধন্যবাদ দেবী স্নেহময়ী আচার্যকে, সে এইভাবে এক কার্য পারাদ্বীপ ভাই বন্দর সহরে আয়োজন করছেন। এবং লোক মানে সচেতন হুম, সতর্ক হুম, নিজ পরিবার সুখ স্বচ্ছন্দরে এবং আর্থিক কারবারে ঠকামি ন পড়ুন, এই যে বিশ্বাস রাখি এই যে কার্যক্রম করা হয়েছিল, মু সেটি ধন্যবাদ দেছি, লোক মানে সচেতন হতে এই আশা করছি। জগৎসিংহপুর রঞ্জন কুমার মল্লিক রিপোর্ট, কলিঙ্গ টিভি 24।